কাকি, আমি কিন্তু প্রার্থী, আমি ভোটে দাঁড়াইছি, বলাই দেখেছেন দাদি ধুলো নথি, ভোট আপনি যদি না দেন এখনই গাছের তালে বানবো আর দরাম করে ধুলে মারবো, আপনি যদি ভোট না দেন এখনই আমি কিন্তু টান মারলাম, আমার গলায় নথি আটকে যাবে, আমি মরে যাবো, আমি কিন্তু তাতি ভোট দিতে আইছি, তাতি দেবেন কি না তা এখন তাতি এখন ভাবি তুমি যদি ভোট আমার না দাও হয় তোমার ঘরের ডাবে আর নাই তোমার গাছের জালে আর নাই তোমার হাসেলের কুলাসে আমি কিন্তু ধুলে বলবো অলরেডি পাত যদি না করে ভোট যদি না দাও দিলে হ্যাঁ হ্যাঁ পুরো আশ্বাসে দিয়ে দিলাম দেখ এই বন্ধু কেউ আমার এইভাবে কইনি তবে থবাই কইতে দেব তুমি তো আত্মার দিলে কিন্তু একটা জিনিস ভাবি এই হাতের মধ্যে আমার মুঠু আছে আমার তো ছাড়িয়ে এরা করে ঝুলিয়ে না বলতে হয় না 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 হাই তুমি আত্মহত্যা করবে কেন জানো না আত্মহত্যা করে মহাপাপ তারি দেও দড়ির ভাতটা দিও কিন্তু বাপ রে আজকাল মানুষ ভোটের জন্য এইটাও করে বাড়ির পরে মানুষ এসে হাতে দড়ি নিয়ে হুমকি থামকে দিয়ে বেড়াচ্ছে ভোট না দিলে বলে গলায় দড়ি দিয়ে পড়বে মানুষ কি এমন জায়গায় বসিয়ে গেছে যার মন চায় তারই কি টেচারি করতে হয় নাকি ভোটে দাঁড়িয়ে তোর কি ভোটের যোগ্যতা আছে ও মেম্বার হয়ে কি করতে পারবে ও কথা গলি গেলি প্রতিদিন তিন ছড়ি করে স্যাপ ফেলে আমি ওরা পুরো আশ্বাস দিয়ে দিছি আমি কইছি আমার বাড়ি চোদ্দ গোষ্ঠীর সবাই ওরা ভোট দেবে কাজের বেলায় ঢন ঢনে ঢান তুমি ঘরে যাও হে যাচ্ছিলাম না তোমার দেখাবো বলে পড়েছিলাম কিন্তু যা ঘটলো তার কি গব আমি একটু পানি খেয়ে নি দাঁড়াও তো পানি খা পানি খা হ্যাঁ হাতে দড়ি নিয়ে ভরছে বেড়াচ্ছে কাকি
তাতি গো কথাও সোজা করে আমার বন্ধু কথি না, তাতি গো আমার ভোট না দিলে এই দড়ি ঝলব কাছে, আমার ঝুললে তো বই হয়ে গেল। হ্যাঁ আমার খুঁজতে গেলি রে, আমার রূপান দেখি মানুষ কি তাল শুরু করলি। ওরে আমি এক জায়গায় যাবো, আমার সেই জায়গায় যাইয়ে দাঁড়িয়ে থাকার কথা বলার অধিকার আছে কিনা যোগ্যতা কি আমার ভাবা উচিত। ঠিক আছে, ভোট মানুষের গণতন্ত্র অধিকার, তাই বলে যেখান সেখান তো ভোট দেওয়া যায় না। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, তবে হ্যাঁ একজন অযোগ্য লোককে যদি কোথায় পাঠা যায় সেই ব্যক্তি সেখানে দাঁড়িয়ে কি করবে, সে তো নিশ্চয় খারাপ কোনো কাজ করবে, তার দ্বারা কোনো ভালো কিছু আশা করা যায় না। ভোট যদি আপনি না দেন আমি কিন্তু যে কোনো গাছে বা আপনার ঘরের ডাবে আমি ঝুলিয়ে পড়বো। আমার পাটালি ছেলে কথা কেন কইয়া দেখো, মরে যাবো আমার ডাবে। আমি ফুল ফিল সিদ্ধান্ত নিয়ে নিলাম ভাই, আমি কিন্তু আপনার কাছে ঝুলিয়ে পড়বই। পাগল ছাগলের ভোট দিচ্ছে, আমাদের না দিলে তো বিপদ হয়ে গেছে দেখছি, এখন ভোট তো না দিলে সত্যি মরবেন দেখছি। আমি কিন্তু এবার ভোটে দাঁড়াইছি, এবার ওয়াদা করেছি আমি যদি ভোটে পাস না করতে পারি তাহলে আমি সকালবেলায় গুনে গুনে সাতটা দুপ মারবো, মরেও থাকতে পারি। এখন আগল পাগল কথা সোজা করে কতি পারে না ভোটে দাঁড়াবে। এবার যদি বোর্ডে পাস না করতে পারি তাহলে মনে করেন যে পুকুরের মধ্যে সকালবেলা সাতটা দুপ মারবো কান ধরে, আর মনে করেন যে মরেও যাইতে পারি আমি, বুঝতে পেরেছেন? আমার মার কাছে পাবা পানি। ভালো তো, তুই পানির ভিতর বসিয়ে থাকি এই ভোট পেয়ে যাবে, পাস করে যাবে, না সমস্যা নেই। যাক ভাই, এই প্রথম একজন আমার কইল যে আমি পাস করব। ভোটের জালা হা বাবা বহাড় হ জালা গা, ও দাই মা স স স সইতে নাই বাহারি ও হ য য য। ভোটে আমি পাস করতে পারলাম না, ভোট আমার মানুষ দিইনি তাতে কি, আমি একটা সাক্কা লোক, আমি এই যে অদা করেছি যে আমি যদি ভোটে পাস করতে পারি তাহলে সকালবেলা পানির মধ্যে সাতটা ডুব মারবো, আমি অদা তো পালন করবই। আমি অদা করেছি যে আমি সাতটা ডুব মারবো, আমি আমার অদা পূরণ করবো, তাতে তার কি আসে যাই দিলাম এক নম্বর। ওরে বাবা রে কি ঠান্ডা, পুরো কি শীত।
আর কোনদিন ভোটে দাঁড়াবো না রে, আর যদি কেউ ভোটে দাঁড়া চাই আমি মানা করবো। এই স্মৃতির কষ্ট আছে না, আমার মতো না পাতি আই। ওরে বাবা রে, কয়টা ডুব হইলো তা আল্লাহ জানে। ও মনে পড়েছে, তিনটা হয়েছে রালানি। আবার এখন কি দেখি হচ্ছে আল্লাহ, এখন কোনো দায় খুঁজে পাচ্ছি না। রাম করছিস কে বুঝলাম না তো, তাহলে তুই ভোটে দাঁড়াইলে কি করতে পুটি বাসা জান নিয়ে। আমি আমি ওর কথা কথা দিলাম, সেই কথা রাখিছি, কোনো প্রার্থী আমার মতো কথা রাখতে পারিনি। আমি আমি বাড়ি যাই কইলাম, আমি যদি ভোটে যদি পাস না করতে পারি তাহলে সকালবেলা এরকম গুপু করি। ওরে কান্দিস না, ভোট কি সকলই দেয় নাকি, আর ভোট কি সকলই পায় নাকি। ওরে চুপ কর, কিটা কথা রাখলো না রাখলো তাতে আমার বয়েই গেল। আমি সিটি মরে আছি, আগে আমার তোল ডাক্তারের কাছে না গায়ে আগুন ধরাতে।